অ্যাডভোকেট তাজুল ইসলাম যে কথাগুলো আসলো, বা একটি বিষয় হচ্ছে যে সরকারের দিক থেকে বলা হচ্ছে যে পৃথিবীতে এই ধরনের যত ট্রাইব্যুনাল আছে তার থেকে এটি অনেক বেশি সহনশীল বিবাদীদের ক্ষেত্রে, আসামি পক্ষের ক্ষেত্রে হয়নি। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে এটি একটি ট্রাইব্যুনাল হলেও এটি একটি স্বাভাবিক আদালতের মধ্যে তার গতি প্রকৃতি যেভাবে এগুচ্ছে, আর আইনের ক্ষেত্র একেবারেই অন্যদের চাইতে অনেক অনেক বেশি আলাদা, বিশেষ করে আসামি পক্ষের যে অ্যাপিল করবার সুযোগ সেটি এই ধরনের ওয়ার্কম ট্রাইব্যুনালের কোনো কোনো আইনের মধ্যে কোথাও নেই। জি ধন্যবাদ, আমি গোলাম মাওলা রনি ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে তিনি সবগুলো ইস্যু এখানে তুলেছেন। তবে আমি একটা জিনিস বুঝিনি যে তিনি বলেছেন যে জুরিসপ্রুডেন্সের জ্ঞান না থাকলে সঠিকভাবে আসলে আইনের ব্যাখ্যা করা যায় না। আমি বুঝতে পারিনি যে কোন জায়গাটিতে আমার সেই ঘাটতি হয়েছে, এবং ওনার বক্তব্য থেকে আমি কিন্তু কোনো জুরিসপ্রুডেন্স পাচ্ছি না, কারণ উনি আবেগের কথা বলেছেন। তিনি বলেছেন রাজাকারের গাড়িতে পতাকা দেখলে ওনার মাথা খারাপ হয়ে যায়, এটা কোনো আইনের ভাষা নয়, এটা জুরিসপ্রুডেন্সও নয়। এবং আপনি যখন বিচার করবেন এই আবেগ এবং ইমোশনের ঊর্ধ্বে উঠেই আপনাকে করতে হবে। রাজাকারের গাড়িতে যত পতাকাই উঠুক সেই রাজাকার যদি সম্পৃক্ত না থাকে কোনো অপরাধের সাথে, এবং আইনের স্ট্রিক্ট মাপকাঠিতে যদি অপরাধী প্রমাণিত না হয়, তাহলে তার গাড়িতে যতই জাতীয় পতাকা উড়ুক, আমার যতই ভেতরে জ্বলুক, তাকে আমি অপরাধী বলতে পারবো না। তো আমি আসছি এক এক করে। উনি বলেছেন যে এরকম অসাধারণ ট্রাইব্যুনাল কোথাও নেই। আমি অবশ্যই বলবো যে এরকম অসাধারণ ট্রাইব্যুনাল হয়তো কোথাও নেই, কারণ যে ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে কোথাও কোনো আপিল করা যায় না, পৃথিবীতে এমন কোনো ট্রাইব্যুনাল আছে বলে আমার জানা নেই। এই ট্রাইব্যুনালের কোনো অন্তর্বর্তীকালীন আদেশ কোথাও চ্যালেঞ্জ করা যায় না, না সুপ্রিম কোর্টে আপিল করা যায়, না হাইকোর্ট ডিভিশনে এটাকে চ্যালেঞ্জ করা যায়। এইখানে ট্রাইব্যুনালের বিচারক পদে আপনি কাকে নিয়োগ করছেন? অন্যান্য ট্রাইব্যুনালের ক্ষেত্রে সকল ট্রাইব্যুনালে আছে যে অ্যাডিনটেরিম অর্ডার, অ্যাডিনটেরিম অর্ডারের বিরুদ্ধে একটা অ্যাপিলেট ফোরাম থাকে, অ্যাপিলেট চেম্বার থাকে, অথবা যেখানে আমাদের সুপ্রিম কোর্টে সেখানেও কিন্তু অ্যাপিল করার এক সুযোগটা রাখা উচিত ছিল, সেটা নেই। এই পৃথিবীর কোন ট্রাইব্যুনালে অ্যাডিনটেরিম অর্ডারকে চ্যালেঞ্জ করা যায় না এমন একটি ট্রাইব্যুনালের কথা জনাব গোলাম মাওলা রনি হয়তো দেখাতে পারবেন না। এবং এই যুদ্ধ অপরাধের বিচারের অনেকগুলো ট্রাইব্যুনাল কিন্তু সাম্প্রতিক সময়ে হয়েছে, বসনিয়াতে হয়েছে, রুয়ান্ডাতে হয়েছে, সিয়েরা লিওনে হয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু অ্যাপিল চেম্বার আছে। এখন এই বিচার প্রক্রিয়ার মধ্যে অন্তর্বর্তীকালীন আদেশগুলো ন্যায় বিচারের নির্ধারণ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত অন্যায় আদেশই দেখ না কেন ট্রাইব্যুনাল, আপনি এটাকে কোথাও চ্যালেঞ্জ করতে পারছেন না। এর মধ্যে দিয়ে একটা ফেয়ার ট্রায়াল কখনো নিশ্চিত হতে পারে না। এটা অনন্য ট্রাইব্যুনাল অবশ্যই, কারণ হচ্ছে এই ট্রাইব্যুনালের গেট থেকে যখন সাক্ষীকে ধরে নেওয়া হয় প্রকাশ্য দিবালোকে আইনজীবীর গাড়ি থেকে, যেটা অভিযোগ করার পরে এই ট্রাইব্যুনাল থেকে আমরা বলেও এক্ষেত্রে কোনো প্রতিকার পাইনি, অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে বলে দিলেন যে আমরা তাকে নিয়েই নি, অথচ আজকে হিউম্যান রাইটস ওয়াচ বলেন অথবা বিশ্ব মিডিয়ার থেকে প্রচারিত হচ্ছে যে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে কলকাতায় পুশব্যাক করে তাকে জেলে রাখা হয়েছে। এরকম অসাধারণ কাজ কোথাও হয়নি। এরকম অসাধারণ কাজ কোথাও হয়নি যেখানে তদন্তের জন্য প্রসিকিউশন 1.5 বছর সময় পাচ্ছে আর আমাদেরকে মাত্র 4 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। প্রসিকিউশন যেখানে 9 মাস ধরে সাক্ষী দিচ্ছে আমাদেরকে মাত্র 20-25 দিনের মধ্যে সাক্ষী শেষ করে দিতে হচ্ছে, যেখানে আমাদেরকে তারা যখন 40 জন সাক্ষী দিচ্ছেন তার বিপরীতে আমাদের 5-3 জন দেওয়া হচ্ছে। এই এই ধরনের দৃষ্টান্ত কিন্তু আপনি বাইরে কোথাও দেখাতে পারবেন না। এবং আরেকটা জিনিসও আমি বলবো যে এই ট্রাইব্যুনালে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে সেফ হাউস নামে একটা প্রতিষ্ঠান তারা করেছিলেন যেখানে সাক্ষীদেরকে রেখে নিরাপত্তা দিয়ে কোর্টে আনার কথা, কিন্তু সেই সেফ হাউসে সাক্ষীদেরকে দিনের পর দিন আটকে রেখে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং মিথ্যা বলানোর চেষ্টা করা হয়েছে। তারা যখন বলেননি তখন তাদেরকে জোর করে বাড়িতে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই 500 পৃষ্ঠার ডকুমেন্ট কিন্তু আমরা আদালতে দিয়েছি, সেগুলোও কিন্তু এই পৃথিবীর ইতিহাসে অন্য কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। সুতরাং ট্রাইব্যুনালের চেয়ারম্যান কি রায় দেবেন? তিনি বিদেশ থেকে সেই রায়গুলি ইমেইল এবং স্কাইপের যোগে নিয়ে আসছেন, এবং সেই কেলেঙ্কারির সমস্ত ডকুমেন্ট কিন্তু আমরা আদালতে উপস্থাপন করেছি। সেখানে বলে দেওয়া হচ্ছে যে প্রসিকিউটরদের সাথে তিনি মিটিং করছেন, আগামীকালকে কোর্টের মধ্যে কি অর্ডার হবে, প্রসিকিউশন কি অ্যাপ্লিকেশন নিয়ে আসা উচিত, সাক্ষীরা কি বলবে, সেগুলো ট্রাইব্যুনালের চেয়ারম্যান তদানীন্তন চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু বলে দিচ্ছেন, এবং তার ভিত্তিতে পরবর্তী দিন একই ধরনের অ্যাপ্লিকেশন ফাইল করা হচ্ছে এবং একই ধরনের আদেশ দেয়া হচ্ছে। পৃথিবীর কোন ট্রাইব্যুনালে এমন হয়েছে এটা আমি কিন্তু কখনো জানি না। সুতরাং এটা অনন্য ট্রাইব্যুনাল বলতেই হবে। এখন আপনি জনাব গোলাম মাওলা রনি সাহেব বলেছেন অনেকগুলো বিষয় যে কোন আন্তর্জাতিক সংগঠন নাকি এটা সমালোচনা করেন। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি যে একটি আন্তর্জাতিক সংগঠন বা আইনজীবী সংগঠন অথবা মানবাধিকার সংগঠন দেখান যারা এই বাংলাদেশের 1973 সালের আইন অথবা এই ট্রাইব্যুনালের প্রসিডিংসকে ফেয়ার বলেছেন, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বলেছেন। আপনি দেখেন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, ইউকে বার অ্যাসোসিয়েশন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্টিফেন জে র্যাপ, যেটাকে উনি বললেন যে ওনারা নাকি সাপোর্ট করেছেন, এরা কেউ এই আইনটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের বলেছেন এটা দেখাতে পারবেন? আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, প্রত্যেকে বলেছেন যে এটা ফল্টি, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো নয়, ডোমেস্টিক স্ট্যান্ডার্ড কেউ রক্ষা করতে পারেনি।
সমস্ত ডকুমেন্ট কিন্তু আমাদের হাতে রয়েছে, আমি ওনাকে দিতে পারি সেই জিনিসগুলো। এখন আমি স্টিফেন র্যাফকে, উনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে আমরা প্রেসের সঙ্গে কথা বলছি, যেটি আমি আবার ওনাকে একটু কিছুটা অ্যাড করলাম যে প্রেসের সঙ্গে যখন ওনারা কথা বলছেন যে হ্যাঁ ওনারা সন্তুষ্ট, আবার হয়তো আপনাদের সঙ্গে কথা বলে গিয়ে বলেছেন যে এটি স্বচ্ছ হতে হবে। আমরা যে এই কথাটি কিন্তু আমি স্টিফেন র্যাফকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি তোমার বরাত দিয়ে বলা হচ্ছে প্রেসে যে তুমি খুব হ্যাপি, তো সে হো হো করে হেসে বললো যে আমি হয়তো সবসময় হাসি মুখে কথা বলি তাই হয়তো তারা ভাবে যে আমি হ্যাপি উইথ দ্য প্রসেস, কিন্তু সে কিন্তু সর্বশেষ বৈঠকে আমাদেরকে বলেছে যে আমার কনসার্ন গুলো আমি রেইজ করেছি। এবং আপনি দেখবেন যে এই স্টিফেন র্যাপ কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের ব্যাপারে, এবং সেখানে তিনি বলেছেন যে তার যে সুপারিশমালা ছিল সেগুলো সামান্য অংশ ইমপ্লিমেন্ট করা হয়েছে, অধিকাংশ ইমপ্লিমেন্ট করা হয়নি, এবং যেগুলো চেঞ্জ করা হয়েছে সেগুলো কসমেটিক চেঞ্জ, যেগুলোর কারণে কোনো এই আইনের কোনো উন্নতি ইনফ্যাক্ট হয়নি। সুতরাং আন্তর্জাতিক সংগঠনগুলো এক বাক্যে এই ট্রাইব্যুনালের আইন, প্রসিডিংস এবং প্রসেস এগুলো সমালোচনা করেছেন, বলেছেন এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের না এবং এটা ডোমেস্টিক স্ট্যান্ডার্ডকেও ফুলফিল করছে না। এবং একই সাথে আমি এটাও বলবো যে আপনি দেখেন যে নাগরিকের বিচার হচ্ছে, বাংলাদেশের নাগরিকের তাদের মৌলিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, যেটা সংবিধানে দেয়া হয়েছে, সংবিধান বাংলাদেশের সুপ্রিম ল। আপনি একদিকে ডোমেস্টিক আইনকে এখান থেকে এক্সক্লুড করে দিচ্ছেন, আবার আন্তর্জাতিক আইনের প্রয়োগযোগ্যতাকে এখানে করতে দিচ্ছেন না, আপনি জাজমেন্ট দিয়ে বলছেন যে আন্তর্জাতিক আইন এখানে আমি প্রয়োগ করবো না, এবং যেটার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট আজকে অ্যামিকাস কিউরি নিয়োগ করলো যে কনভেনশনাল যে ইন্টারন্যাশনাল ল, যেটা কাস্টমারি ইন্টারন্যাশনাল ল, সেটা এখানে প্রয়োগযোগ্য হবে কিনা। আপনি দেখেন আইনের মধ্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে অপরাধের বিভিন্ন কথা বলে ফাইনালি বলা হয়েছে আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, তার মানে এই ট্রাইব্যুনালে যে অপরাধের বিচারগুলো হবে তার মধ্যে একটি অপরাধ হচ্ছে আন্তর্জাতিক কাস্টমারি ইন্টারন্যাশনাল ল যেগুলো আছে সেগুলো কোনো ভায়োলেশনের কারণে আপনি বিচার করতে পারবেন। অথচ কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এখানে প্রয়োগযোগ্য হবে কি হবে না সেইটি আজও নির্ধারণ হলো না, তাহলে আপনি বলবেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে ফুলফিল করেছে? এটা অবাস্তব একটা দাবি। এবং দেখুন যে এই ট্রাইব্যুনালের আইনের মধ্যে এবং রুলস অফ প্রসিজিওর মধ্যে আমরা বারবার ট্রাইব্যুনালকে বলেছি, আমরা বাইরেও বলেছি যে একটা অপরাধের যখন বিচার করবেন তার এলিমেন্টস অফ ক্রাইমস কিন্তু ডিফাইন্ড হতে হবে এই লতে। আমাদের পেনাল কোডের মধ্যে বলা হয়েছে হোয়াট ইজ রেপ, হোয়াট ইজ মার্ডার, কিন্তু এই আইনে কিন্তু বলা নেই হোয়াট ইজ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এখানে বলা নেই হোয়াট ইজ কমন রেসপন্সিবিলিটি, কোনটা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ, এইটার উপাদানগুলো কি সেগুলো আপনি কোথায় পাবেন? সেগুলো আইসিসিতে যেমন আছে, সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট হয়েছে, অথবা রুয়ান্ডা বসনিয়া যে ট্রাইব্যুনালগুলো হয়েছে সেখানে আপনি দেখেন সেখানে কিন্তু এই আইসিসির স্ট্যান্ডার্ডটাকে ফলো করা হয়েছে। আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে এই এলিমেন্টস অফ ক্রাইমসগুলো যেহেতু আমাদের আইনে নেই সেগুলো আমরা বলে দিব যে আইসিসির থেকে এখানে প্রয়োগযোগ্য হবে, কিন্তু ফাইনালি সেই কাজটি করা হয়নি। এবং সেটা না করেই, সেই গ্র্যাভিটিটা নির্ধারণ না করেই আপনি বিচার কার্য পরিচালনা করছেন এবং জাজমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে কি করে আপনি বলবেন যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে ফুলফিল করেছে? সুতরাং এই ট্রাইব্যুনালের যে যে ভালো গুণগুলোর কথা উনি বললেন এটার সাথে তো আমি দুঃখিত যে এটার সাথে একমত হতে পারছি না। এবং তিনি আরেকটা জিনিস বললেন যে যখন এই আইনটা হয় তখন ওনাদের হাতে কোনো যুদ্ধবন্দী ছিল না। আমি বিনয়ের সাথে বলবো এই তথ্যটি সঠিক নয়, 1973 সালে যখন এই আইনটি পাশ করা হয় তখন যুদ্ধবন্দীরা বাংলাদেশেই ছিলেন পরবর্তী সময়ে, এবং এই রিপ্যাট্রিয়েশনটা হয় কিন্তু 74 সালে। সুতরাং এক বছর পর্যন্ত যুদ্ধবন্দী আমাদের হাতে ছিল, আমরা তাদের বিচার করতে পারতাম না করে আপনি জেনেভা কনভেনশন আন্ডারে আপনি রিপ্যাট্রিয়েট করেছেন, কোনো সন্দেহ নেই, বিচার করতে চাইলে তো আপনি করতে পারতেন, আপনি তো রাজনৈতিক বিবেচনা তাদেরকে ছেড়েছেন, অনেক রকম প্রায়োরিটি ছিল হয়তো সেটা ছিল করা হয়নি। এখন আমি যেটা বলছি যে সাথে সাথে আমাদের রিপ্যাট করে ইন্ডিয়াতে চলে রিপ্যাট্রিয়েট করেছেন ঠিক আছে, কিন্তু আপনি যখন বিচারের অঙ্কে এখানে নিয়ে আসছেন আপনি বলছেন আপনি মার্জনা সংস্কৃতি থেকে বেরিয়ে আসবেন, তো প্রথমেই তো আপনি মার্জনা করেছেন, প্রথমেই তো আপনি ছেড়ে দিয়েছেন, আপনি রাজনৈতিক বিবেচনার সাথে আপোষ করেছেন অপরাধকে, প্রিন্সিপাল অফেন্ডারকে আপনি ছেড়ে দিয়েছেন, আজকে এসে চুনোপুটিদের বিচার করে আপনি বলছেন আপনি মার্জনা করে ফেলবেন। পাশাপাশি আমি বলবো শুধু এইখানে এসে মার্জনা, আপনি যদি বলেন যে ওই রক্ষী বাহিনীর হাতে যে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল এটা বিচার করাটা কি মার্জনা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন নয়? আপনি পিলখানা বলেন, পদ্মা সেতু বলেন, অন্যান্য অপরাধ যেগুলো হয়েছে, 28শে অক্টোবর হয়েছে, এই যে হত্যাকাণ্ড হয়েছে, যে কোনো অপরাধ হোক, যারাই করুক, যে ফর্মেই হোক এবং প্রতিপক্ষ যারাই হোক, আপনি যদি মার্জনা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চান, আপনি যদি সত্যিকার অর্থে বিচার চান, প্রত্যেকটা বিচার করুন, প্রত্যেকটার জন্য ট্রাইব্যুনাল করেন, তা না করে আপনি শুধুমাত্র সহযোগীদের বিচার করার উদ্দেশ্যে, এবং উনি আমি ধন্যবাদ দিই যে উনি স্বীকার করেছেন মূল প্রতিপক্ষ জামাত, তাদের বিচার করার জন্য এই আইনটাকে ব্যবহার করবেন, এটা কিন্তু ফেয়ার ট্রায়াল নয় এবং এটার মধ্য দিয়ে ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হবে না। গোলাম আলোরণে আপনি বলবেন কিন্তু এখানে আরেকটা প্রশ্ন